আজ আমার জীবন দশায় দেখছি, যারা জীবনে ভারত দেখেন তারা হয়েছে এখন মুক্তিযোদ্ধার কমান্ডার। তখন আমার 17-18 বছর বয়স, হাতের কাপড়ে গেলে মোটা গেলে, উড়াজ গেলে মোটা গেলে, মানে সেনাবর হয়ে গেল, মাজাই ভাবি লেখপেটো বাঘের মতন আছে। কিন্তু তাগদ বেড়ে গেল, এমন তাগদ, খোলা মাঠে আমার সামনাসামনি যুদ্ধ করেছি, কথা বললেন, উত্তর দিকে কভার করছি, পশ্চিম দিকে, পূর্ব দিকে, খালি দক্ষিণ দিকে নওগাঁ বলে থিসি, 5 বিবিতে বগুড়া ডিস্ট্রিক্ট, এখন জয়পুর হয়েছে, কথা বললেন, আটা পরে উষ্ণে 3টা জায়গা তোমরা কভার করেছিলাম, আর ওর কি ক্যাম্পে থেকে থেকে 200-250 থেকে আমরা 1250, একটা সিঙ্গেল শট হলে তো 1250 একবারে যাবে, কথা বুঝলেন না? তাহলে আমরা কীভাবে ছিলাম? আর আমি তো মনে করি কোনোদিন আব্বু, আমি কোনোদিন মনে করি দেশ ফিরে যাবো, একটা গুলি লাগলে মারা যাবো, হ্যাঁ এইরকম আমার ইয়ে ভাবধারা ছিল। জাগিয়ে আমরা গান শুনো স্বাধীনের পর পর, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, হ্যাঁ বড় বড় লোকেদের ভিড়ে হয়তো বা তোমাদের এই নাম লেখা হবে না, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে। আজ আমার জীবন দশায় দেখেছি, যারা জীবনে ভারত দেখেন তারা হয়েছে এখন মুক্তিযোদ্ধার কমান্ডার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আর আমরা জীবন দিলাম, যুদ্ধ করলাম, দেশ স্বাধীন, কিন্তু আমরা কিছুই হওয়া পারলাম। তাহলে আপনি মুক্তিযুদ্ধে কেন গেলেন? মুক্তিযুদ্ধে কেন গেলাম? আচ্ছা এইবার শুনুন, আমরা ভোটে জয়ী হয়ে গেলাম, এখন ইয়াহিয়া খান বলিচ্ছেন ওখান থেকে যে বাংলাদেশ, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের জনগণ চাই না, চাই শুধু মাটি, ব্যাপক হারে যাক যেখানে পায় সেখানে গুলি করে, আবার যুবতী মহিলাদের ধরে নিয়ে যায় ধর্ষণ করে, গরু খাসি নিয়ে যে খায়, আর এইগুলো বাড়িতে মেশিন গানের মিটার চেঞ্জ করে ব্রাশ ফায়ার করলে আগুন ধরে যাবে, হ্যাঁ আগুন ধরে যাবে, এইভাবে নীরবে মার খাচ্ছে। আর ওখানে একটা জয়বালা একটা সেন্টার খুলেছিল, কথা বুঝলেন, আমার তো অস্ত্র চেঞ্জ যাওয়া আছেই, 2 বছর দিছি, তখন আমি ভারতে যাবো কেমন করে, যাবো কেমন করে, যাই হোক আমাদের এদিকে পাতা আর বিড়ি চলতো, পাতা আর বিড়ি চলে চিন্দু পাতা, ওই যারা ব্ল্যাক করে তাদের সাথে লাইন করে আমরা 18 জন ছেলে বেনপুর থেকে একই সঙ্গে চলে গেলাম ভারতে, হ্যাঁ এই কারণে গেছি, শত্রুকে মানে দেশ থেকে উৎখাত করার জন্য। আর কিছু আর মুক্তিযোদ্ধার চেতনায় এই দেশকে পরিচালিত করুন, মুক্ত মুক্ত মানে কি, শোষণ জুলুম নিপীড়ন অত্যাচার এই দেশকে দেশ থেকে উৎখাত করার জন্য মুক্তিযোদ্ধা। এবারে সংগ্রাম মজিবার কথা বলতেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম কি স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই জয় বাংলার ভিতরে বিরাট একটা রহস্য লুকিয়ে আছে, আমার বাংলাতে আপত্তি, ভারতের ভিতরে বৃহৎ বাংলা আছে, ইন্দিরা গান্ধী খুব চালাক মানুষ, এই কথাটা আমি আর বলবো না, তুমি বুঝতে পারলে বুঝো, কথা ঠিকই আছে, কারণ আল হাক্কু মরুন সত্য কথা বলিলে ইতিটা লাগে, আর আঞ্চলিক একটা ভাষা আছে সাল্লাহ অর্থ নামান্ত, তুমি সত্য কথা বলে বলো সাল্লাহ অর্থ নামান্ত, ওকে নর্ম দমা থাক আর যা পারে তাই থাক, না হ্যাঁ অবশ্যই, তাহলে সেটা শুনবে, রেডক্রস ময়দানে আমরা ভোটে পাশ করলাম, রেডক্রস ময়দানে লক্ষাধিক জনতার মাঝে, হ্যাঁ 7 মার্চে মজিবর সাহেব মানে ভাষণ দিলেন, বন্ধুগণ শত্রুবাহিনী ঘরে ঢুকছে, লুটপাট করবে, রাহাজানি করবে, প্রতিটা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, যার যাহা কিছু আছে, সঠিক বলছি, যার যাহা কিছু আছে তাইলে শত্রু মোকাবিলা করবে, এরাই হলো স্বাধীনতার ঘোষণা। আর আমরা কৃতকার্য হলাম 16ই ডিসেম্বরে, এসে এই 9 মাস পরে যুদ্ধ করার পর। আপনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, কোন সেক্টরে কার অধীনে যুদ্ধ করেছেন? আচ্ছা রফিকুল ইসলাম যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, হ্যাঁ উনি ছিলেন মেজর বা কর্নেল এইরকম ধরনের, আমাদের আঞ্চলিক অধিনায়ক আর অল বাংলাদেশের অধিনায়ক ছিল আতালিগুল উসমানি, কথা বললেন 7 নম্বর সেক্টর, আমার বয়স তখন 17 থেকে 18 বছর, ফুল ইয়ং ম্যান। আপনার সবারই কেউ বেঁচে আছে? হ্যাঁ
এই যে মুই নামে 6 নম্বর আমাদের মান্দারি ছেলে আপনি যে ক্যাম্পে যুদ্ধ করেছেন মানে আপনার সঙ্গে আপনার ওই ব্যাচে কতজন ছিলেন বললাম তো 1250 ছিলাম আর বাংকার ছিল বাংকারের ভিতরে আমি থাকতাম তিনজনকে মুক্তিযোদ্ধা দুইজন ঘুমাতো একজন ডিউটি দিত 2 ঘন্টার সময় তারপর আর একজন চেঞ্জ এইভাবে সঙ্গের কথা বলছো একদিন রান্না হয়ে গেছে আমাদের ভিতর থেকে কিন্তু পিবা উঠছি আমরা ছোট মানুষ আর আমাদের বয়সে যারা বড় তাদের আমরা আঙ্কেল বলে ডাকতাম চাচা বলে ডাকতাম এই সেই চাচাটার নাম হলো জাফর বাড়ি হচ্ছে আপনার আনিনগর কথা বললেন রুনি পাকশিক করতেন ওনার সঙ্গে আরও ছিল তারা পাকশিক পাক হয়ে গেছে এমন সময় একটা চিঠি পড়লো যে আসো খাবার ওই চিঠিটাই মানে খাওয়ার জন্য সঙ্কেত গেলাম সেখানে প্লেট নাই কিচ্ছু নেই ওখানে একটা কলার বাগান ছিল কথা বললেন ওই কলার বাগান থেকে কলার মুজি পাতা কেটে নিয়ে আসে ওখানে পাতলাম হ্যাঁ তারপর ভাত দিল মুগের ডাল দিয়েছে আর এই চালটা কোন দিন থেকে যে গুডাউনে আছে আতপ চাল মোটা মোটা ভাত ঘাঁটি হয়ে গেছে আর পোকাগুলো মরে মরে এত বড় হয়ে হ্যাঁ এখন জীবন বাঁচান লাগে ও কি খাওয়া হয় দেখ ভাত আমার এতটুকু করছে আর অংশ বাধা আছে সামনে একটা পিছনে একটা আর আমার অস্ত্রটা রাইফেল হেলান দিছে দিয়ে আলো হয়ে পশ্চিমমুখে বসছে এমন সময় যুদ্ধের সংকেত আর সিটি পড়ে গেল ভালো গেছেন বে এটা তুলে নেবে তারপরে আমরা বাংকারে গেলাম তখন কমান্ড হচ্ছে ফায়ারে আমরা ফায়ার করতেছি তারপর আবার কমান্ড হচ্ছে অ্যাডভান্স বের হয়ে আসো আসলাম পূব পশ্চিম লম্বা একটা মানে কাঁচা হাই রাস্তা তখন আমরা উত্তর পশ্চিম থেকে স্ট্যান্ডিং অবস্থায় গোলাগুলি করতেছে ওরাও গোলাগুলি করতেছে পাঞ্জাবিরা আর ওদের হচ্ছে অস্ত্রটা হলো চায়না ঠাস করে চুঁ 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 করে আর আমাকে এটা হলো রাশিয়ান হ্যাঁ হরম কেটে হুরমুর হুরমুর বিকট সাউন্ড কথা বলছেন তারপর আমার ওস্তাদেরা বা ক্যাপ্টেনরা বলছে এই অ্যাডভান্স সরাসরি তো ওঠা যাবে না অস্ত্র ঠেঙ্গে চিপে রেখে গর্দে করে গেলাম হ্যাঁ পরার পর তখন ক্রোলিং করে চলে গেলাম ওদের নাগালের মধ্যে আমরা আমাদের নাগালের মধ্যে ওরা তখন আমরা উত্তর দিকে কভার করলাম পশ্চিম দিকে কভার করলাম তারপর পূর্ব দিকে কভার করলাম আর শুধু দক্ষিণ দিকে মানে খোলা রাখছি সেই জায়গাটা হলো আটাপাড়া উষ্ণা ধরঞ্জি পাঁচ বিবি থানা আগে ছিল বগুড়া এখন হয়েছে জয়পুরহাট কথা বললেন এইভাবে ঠেলতে 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 নওগাঁ ঢুকেছে এখন কতজনে বলে নাম হলো সেটা তো আমরা নির্দিষ্ট করে দেখিনি এটা কত তারিখের ঘটনা এই তারিখের কথা মনে থাকে ওই সময় এখন আমার ধরে লাও যে 69 বছর বয়স হচ্ছে আর তখন ছিল 17-18 এখন তো ঘরের ভিতরে একটা জিনিস নিতে যাচ্ছে মনে পেশে বাইরে আসলে কি মনে হয় আরে আমরা তো 2 ইঞ্চি আছে সদা সর্বদাই কয়বার মানে এই 9 মাসই আমরা 2 ইঞ্চি ভারতের যেতে প্রশিক্ষণ লেয়া লাগেনি খালি খোলা বেলা শিখছে আমরা গ্যাডেট বুঝো হাত বোম যাহাকে বলা হয় তারপরে এসএলআর ওটা একটা রাশিয়ান অস্ত্র কথা বুঝলেন জিএফ রাইফেল সেটাতে গ্যানেট থ্রো করা হয় কথা বুঝলে ঘোড়ার কলকার মতন আর আমাদের কাছে মানে হাই অস্ত্র থাকার মধ্যে ছিল ছিল লাইট মেশিন গান হ্যাঁ এলএমজি যাহাকে বলা হয় আর এসএলআর এলএমজি স্টেন গান থ্রি রাইফেল মার্ক ফোর রাইফেল হ্যাঁ এটাই আমরা সামনে যাবা দিই হ্যাঁ ওরা খালি পিছনে হেঁটতে বাধ্য হয়েছে শেষে একদিন আমরা চলে গেছে আমাদের ঠেলায় হ্যাঁ আমরা দেখ ওকে বাংকার টাঙ্কার ভাঙিয়ে দিয়ে বিধি গেছি পরে আসে আব্বু এইরকম কম এন্টিটাইপ মাইন্ড সেট করে গেছে তারপর ছোট্ট একটা মাইন্ড ওটা আগে বাসতে হবে তারপর ওটা বাসতে হবে সেও বাসটা একটা পুকুরের মতন হয়ে গেল এইরকম বড় বড় মহিনাবাড়া যুদ্ধ হয়েছে নাকি এটা একটা সামথিং বললে হয় আপনাদের মধ্যে থেকে মুক্তিযুদ্ধের সময় মানে যারা যুদ্ধ করেছেন কতজন মারা গেছে না মারা যান ইনশাল্লাহ একটা বন্ধুর পায়ের গুলি লাগছিল সে মাটির পরে স্লিপ করে আসছে মরতে আমরা তো শিক্ষিত ছিলাম
ওই বিষয়ে অস্ত্র বিষয়ে আমাদের শিক্ষা ছিল, বিধায় আমরা খাম হইনি। গল্প আর কি, এটা কি কম গল্প নাকি? এই যে ভাত খাওয়া হলো না সারাটা দিন, না খাই থেকে যুদ্ধ করছে, হ্যাঁ এটা তো আমার শেষ হয়নি, আরও আছে তো কথার মাধ্যমে। আচ্ছা এইভাবে চললো, আর সেই সময় পাকিস্তান আমলে আমাদের ওস্তাদের বলছিলেন, আনসার ওস্তাদ কমান্ডার, বোধহয় সৈনিকের চোখ হবে চারটা, সামনে দুইটা দেখবে আর দুইটা উপরে এইদিক সেদিক ঘুরে দেখবে। লাইন অবস্থায় তখন দেখছি উপরে একটা হেলিকপ্টার, মানে রেঞ্জের বাইরে, গুলি করলে লাগবে না। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কেন আসছো, একা একাই মনে মনে জিজ্ঞাসা করছি। তারপর ঠিক আছে তুমি যা কেন করো। কিছুক্ষণ পরে ছয়টা যুদ্ধের জাহাজ চলে আসলো আমাদের মাথার উপরে, এসে চক্কর মারা শুরু করলো। তখন আমি মনে মনে বলছি পাঞ্জাবিদের সারা জীবন তপস্যা করি আমাদের মারতে পারবে না, কিন্তু এরা ভুল বসতে যদি বম্বিং করে আমরা একজনও বেসব না। তাদের না দেখলো আমাদের কারো গায়ে গেঞ্জি, কেউ বা উদান হয়েছে, কেউ হাফ প্যান্ট, কেউ লুঙ্গি কাঁচা মেরে আছে, আর খোলা মাঠে ওরা দেখলো। থাকার পর ওদের বাংকারে যা তখন সিলিং করা শুরু করলো। হ্যাঁ সিলিংটা করার পরে ক্যাথ হয় এখান থেকে ধরে নাও ওই পয়না বাজার, ওখানে গেলে গা এখানকার সাউন্ড হয়, ওই সাউন্ড শুনে বাংকার থেকে পাঞ্জাবের গুলি করে, কথা বুঝলেন, ওই বিমান ধ্বংস করা গুলি করে। কিন্তু সাউন্ড দিয়ে তো কাজ হবে না, ওরা চোখ দিয়ে দেখার সাহস পায়নি, এত ভীতু হয়ে গেছিল ওরা জানে। তা আমরা কিন্তু ভীতু হইনি, হয় মরব না হয় মারব, এই দেশকে স্বাধীন করে ছাড়বে ইনশাল্লাহ, এইটাই ছিল আমাদের কম। আমার নাম বীর মুক্তিযোদ্ধা দিলবর হোসেন। বাড়ি? বাড়ি জফরাবাদ, পোস্ট ভীমপুর, ইউনিয়ন কাঁসোপাড়া, 12 নম্বর কাঁসোপাড়া, মান্দা, নওগাঁ। কি করেন? আমার দুইটা মেয়ে একটা ছেলে, দুইটা মেয়ে একটা এসএসসি পাস করছে আর একটা হচ্ছে ইন্টার পাস করছে। আমি চাকরি পাওয়ার আশায় অনেক ঘুরেছি, কিন্তু ওই এমপি মহোদয়েরা আমার ছেলে মেয়ে দিয়ে লেটার দেয় কিন্তু কাজ হয় না, মিছামিছি দিয়ে তারপর হ্যালো বলে, এই খবরদার দেওয়া হবে না, কথা বলছেন। তাছাড়া আমার মেয়েদের চাকরি হওয়ার কথা হয়নি, আর একটা ছেলে এখন ক্লাস 10 পড়ে,